আমুদি মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ওটাই ভাবলাম একটু পেঁয়াজ ক্যাপসিকাম রসুন দিয়ে একটু কষা কষা মতন করে নিই, শীতকালে ভালোই লাগবে খেতে। চলো স্টার্ট করা যাক। পুরো মাছগুলোকে ছাড়ি, মাছগুলোকে আগে ভেজে নিই। মাছগুলোকে কিন্তু একদম কর মরে করে ভাজবে, তাহলে খেতে দেখতে খুব ভালো লাগবে। দেখো আমি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন টমেটো সব দিয়ে দিয়েছি, আর একটুখানি নাড়াচাড়া করতে হবে এই আর কি কষানোর মতো। একটু নুন দিয়ে দিই বুঝলে, তাহলে মজে যাবে ব্যাপারটা। এই যে নুন দিয়ে দিলাম, মাছে তো নুন দিইনি তাই একটুখানি বেশি করেই দিই। টমেটোর পরিমাণটা বেশি রাখলাম যাতে জিনিসটা একটু টক টক আর মাখো মাখো হয়। এই যে দেখো মজে মজে এসছে, এখনই সেই একই গতে বাঁধা মশলাগুলো ফটাফট ফটাফট দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরেগুলো দেখলে আমি চাইছি ব্যাপারটা একটু ঝাল ঝাল আর মাখো মাখো হোক, ওই জন্য চিনি চিনি কিছু দিলাম। তাই একটুখানি কষিয়ে টসিয়ে নিয়ে তারপর একটু জল টল দিয়ে দেবো, তারপর যখন ফুটবে মাছটা দেবো, কিন্তু বেশি জল দিলে হবে না, মাখো করতে হবে তো ব্যাপারটা। দেখবে নাকি কেমন হয়েছে, দেখো এই একটু ধনে পাতা ছিল সেটাও ছিটিয়ে দিলাম, দেখো কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো গো হয়ে গেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ।